اوكي واضح. بسم الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের লাইভ, এই লাইভে সামান্য দুই চারটা বিষয় আলোচনা করব। এই দুই চারটি বিষয়ের মধ্যে মূল যে বিষয় সেটা হলো বাংলাদেশে যারা আমরা আটকা পড়ছি বলতে চাচ্ছি, যারা আমরা কোভিডের কারণে ফ্লাই করতে পারতেছি না, মূল বিষয় এটা। তারা কিভাবে ফ্লাই করবে, তাদের রি এন্ট্রি ভিসাটা দরকার, কার দরকার কার দরকার না, আর বরাবরের মতনই অবশ্যই সেই সাথে আমরা কবরস্থানের কিছুটা হাল নাগাদ আপডেট সম্বন্ধে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আমি সকলের নিকট অনুরোধ করে বলবো, আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, এমন কোন তথ্য ডেলিভারি দিব না যেটা মানুষের হতাশার সৃষ্টি করে। আরেকটি বিষয়, আমরা এমন কোন অবস্থার সৃষ্টি করব না যেখানে মানুষ ফলস ইনফরমেশন বা ফলস আইডিওলজিক্যাল বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়, সাথে একটা ব্ল্যাক মার্কেটের সৃষ্টি হয়। আমরা আসি মূলত যে বিষয়টা, সেটা হলো বাংলাদেশ থেকে কিভাবে আসবেন, রিএন্ট্রি ভিসা কার লাগবে। তো প্রথমেই বলছি, ইতালি গভর্নমেন্ট যে আইনটা করছে সেটা কিছু ভূখণ্ডের কথা বলছে, ওই ভূখণ্ড থেকে সরাসরি ইতালিতে আসতে দিবে না, কারণ কোভিড সমস্যা। কোন ন্যাশনালিটির কথা এখানে উল্লেখ করে নাই, অর্থাৎ এমন কোনো কথা নাই যে বাংলাদেশি ইতালিতে আসতে পারবে না। এখানে বলা হয়েছে বাংলাদেশ টেরিটরির থেকে ইতালিতে আসতে তাদের কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। তবে শুধুমাত্র সেটা, কার জন্য এই সমস্যাটা, এই সমস্যাটা হইল ওইখানে, অর্থাৎ এই রাষ্ট্রগুলোর ভিতরে যারা 14 দিনের বেশি আছে, তারা 14 দিনের কম যারা আছে, মনে করি বিষয়টা এরকম যে গত 10 দিন আগে কেউ বাংলাদেশে গেছে, তার ফিরত আসতে কিন্তু এই আইনের ভিতর না। এখন আইনগুলোর যেই পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা বা ব্যবহার, এটা যারা আইন অ্যাপ্লাই করে তাদেরও কিছুটা দায়িত্ব দেখা, নাগরিকের সুবিধার্থে আইনের কি ব্যাখ্যা আছে। এখন বাংলাদেশ ইমিগ্রেশন সহযোগিতা না করে যদি মনে করে সমস্যা সৃষ্টি করবে, তাহলে তো নর্মাল সৌজন্য নিয়েই ফেলাই করা সমস্যা হয়ে দাঁড়াবে, যার ভ্যালিডিটি চলে গেছে, যার হারায় গেছে, সে তো দূরের কথা। তাহলে এবার আমরা আসি কি অবস্থায় আমরা আসতে পারবো। এখন যাদের সৌজন্যের জমা করে রিসিভুতা নিয়ে আসেন বাংলাদেশে, তারা এই সমস্যার ভিতরে না, এটা পূর্ব বলছি এখনো বলছি, তারা এই আইনের বাহিরে। অর্থাৎ আপনি যদি রিসিভুতা নিয়ে বাংলাদেশে থাকেন, রিনিউ করার 6 মাস পার হয়েছে, 1 বছর পার হয়েছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, আপনারা সরাসরি যেদিন ফ্লাইট নিয়ে আসবে আপনি সেদিন আসতে পারেন, অথবা যদি আপনি প্রাইভেট কোনোভাবে আসতে পারেন আসা যায়। প্রাইভেট বিষয়টা কি, যেমন কিছুদিন পূর্বে তুর্কি থেকে সরাসরি বাস যোগে বাংলাদেশি কয়েকজন প্রবেশ করছেন ট্যুরিস্ট বাসে, বর্ডার পুলিশের সাথে সেন্ট্রাল পুলিশের আলোচনা হওয়ায় শুধু সেন্ট্রাল পুলিশ বলছে যেই লোকটা এখন ইতালিতে প্রবেশ করতে চাচ্ছে সে বাংলাদেশে লাস্ট কবে বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন, তারা দেখাইছেন যে 15 দিন পূর্বে বা 16 দিন পূর্বে, সুতরাং আইনগত প্রবেশ করতে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা তৃতীয় কান্ট্রি হইয়া যে কোনোভাবে যদি আসতে পারি আসেন, এটা প্রথম বিষয়। এবার যাদের পাঁচ তৃতীয় কান্ট্রিতে আসতে পারতেছি না, মনে করি আমার সৌজন্যের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, যাদের সৌজন্যের ভ্যালিডিটি 2 মাস পার হয়ে গেছে, অর্থাৎ ভ্যালিডিটি
দুই মাস শেষ হয়েছে বাংলাদেশে থাকা অবস্থায় যার কাছে সৌজন্য জমা দেওয়ার রিসিট নাই এই অবস্থায় যার দুই মাস পার হয়েছে তিনি রিএন্ট্রির আওতাভুক্ত অর্থাৎ তার জন্য রিএন্ট্রি চাইতে হবে রিএন্ট্রি অর্থাৎ পুনরায় প্রবেশ এই বিষয়ে আমাদের একটা ভিডিও ছিল তবে ভিডিওটা যেহেতু আমি নিতে পারতেছি না আমার এই লাইভের পর হয়তো 10-15 মিনিট পর ম্যাক্সিমাম আধা ঘন্টা পর পুনরায় আরেকটা ভিডিও আপনারা পাবেন সেখানে আমরা দেখাতে চেষ্টা করব কোথায় কিভাবে গুগলে সার্চ করলে এই সব তথ্যটা পাবেন এবং কিভাবে আপনি জমা দিবেন সুতরাং যারা রিএন্ট্রি ভিসার জন্য জমা দিবেন সেই রিএন্ট্রি ভিসাটা জন্য কোনো প্রকার এজেন্টের দরকার নাই কারো কিছুর দরকার নেই আপনি অনলাইন থেকে মডেলটা নামাইবেন সেই মডেলটা আপনি ফিল আপ করে জমা দেবেন যেখানে আপনার নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আপনি কতদিনের জন্য ইতালিতে থাকবেন আমি এই বিষয়টা পরবর্তীতে ডিটেলস আরেকটা ভিডিও দেবো সেজন্য লাইভে আপনাদের সময় নিচ্ছি না সেখানে আপনার ডিটেলস পাবেন কত দিনের জন্য লাগবেন কি লাগবেন কোথায় লাগবেন তাহলে আসলাম আমাদের মনে করি যাদের সৌজন্য 15 দিন শেষ হয়েছে 20 দিন শেষ হয়েছে না তারা রিএন্ট্রি না ইনশাল্লাহ তারা সরাসরি ফ্লাই করতে পারবেন যাদের কাছে জমা দেওয়া রিসিট আছে তাদেরও রিএন্ট্রি নেই তারা সরাসরি ফ্লাই করতে পারবেন রিএন্ট্রিটা চাচ্ছে শুধু যাদের 60 দিন ওভার হয়ে গেছে এখন 60 দিন ওভার হয়ে যাওয়ার পর আপনি জমা করলে সাথে সাথে ভিসা দিয়ে দিবেন না আপনি জমা করার পর যেখানে আমরা সামাজিক রাজনৈতিকভাবে একমত হইতে পারতেছি না এখানকার মিনিস্ট্রির সাথে আজকেও একই কথা হয়েছে জমা দেওয়ার পর ইতালি দূতাবাস ইতালির পুলিশের সাথে যোগাযোগ করবে তার ফেরত আসার আইনি যোগ্যতা আছে কিনা অর্থাৎ মনে করি রোম বা ফিরেন্স বা মিলান কোনো কস্তুরা একটা সৌজন্য দুই মাস পার হয়ে গেছে আপনি রিএন্ট্রি ভিসা চাচ্ছেন এমবিসি আপনার থেকে সৌজন্যের ফটোকপি নেবে পাসপোর্টের ফটোকপি নেবে তারপর যেইখান থেকে আপনার কি বলে এটাকে সৌজন্য ইস্যু করা হয়েছে সেই পুলিশের সাথে তারা যোগাযোগ করবে পরে পুলিশ যখন বলবে হ্যাঁ সে যদি আসে তার সৌজন্য রিনিউ করার মতো অর্থাৎ তার কোনো আইনি সমস্যা নাই তাহলে তারা রিএন্ট্রি দেবে বিষয়টা জটিল এবং আমরা এটার সাথে রাজনৈতিক এবং সামাজিকভাবে একমত না যারা আমাদেরকে বারবার বাজে মন্তব্য করেন আইন আইনের গতিতে চলবো বাংলাদেশে আপনি খালি কি বলেন সমস্যা সৃষ্টি করতেছেন অন্য কোনো দেশ তো প্রোটেস্ট করে না আমি তাদের কি বলে সম্মান দিয়েই বলছি ভাই এটা আপনাদের আইডিওলজিক্যাল ব্যাপার আপনারা দরকার হয় লেখালেখি করে রাষ্ট্রের দৃষ্টি গোচর করেন যে যাদের 60 দিন পার হয়ে গেছে ফর্মাল তারা একটা হয়তো চাইতে পারে কিন্তু তার জন্য একটা ইনকোয়ারির পর পুলিশ বলবো এখন তো তার কাজের কন্ট্রাক্ট নাই কমুনে বলবো তার এখন তো রেসিডেন্স নাই আমার মনে হয় বিষয়টা জটিলতা সৃষ্টি হইতে পারে এটা আমার ধারণা দোয়া করি যাতে কোনো প্রকার জটিলতা সৃষ্টি না হয় তবে এই বিষয়গুলো মোকাবেলার করার জন্য যতক্ষণ না কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সমস্ত লোক যার আছে যার নাই সবাই যদি একত্রিত না হয় তাহলে কোনো রেজাল্ট ওইটা আমার মনে হয় রিএন্ট্রির জন্য বিরাট একটা সমস্যা হইতে পারে আমি আমার বলছি আমার ধারণা আজকে তাদের সাথে কথা বলার পর যা বললাম আপনি যদি সরাসরি অফিসারদের সাথে কথা বলতে চান পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টা নাম্বার আমি দিচ্ছি আপনারা লিখে নেন পর আমি লিখেও দেব একটা নাম্বার হল 334-6789-685 এই নাম্বারটা আপনারা টেলিফোন করলে আপনাদের কি করণীয় সরাসরি ফরেন মিনিস্ট্রি ইটালি আপনাকে গাইড দিবে কোনো প্রকার ট্রাফিকে পড়লে কোনো প্রকার জটিলতার ভিতর পড়লে কেউ উল্টাপাল্টা পয়সা চাইলে বাংলাদেশে আপনি সরাসরি আমি আবার বলছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম্বার দিলাম সরাসরি যারা আপনার সাথে এই নাম্বারটা থেকে আপনি পিক আপ করে তাদের সাথে কথা বলতে পারবেন যে কোন আইনগত সমস্যা সৃষ্টি হলে এবার আমরা আসি আরেকটা বিষয় যাদের ভিসা শেষ হয়ে গেছে ফ্যামিলি ভিসা রিএন্ট্রি যেটা সরি রিএন্ট্রি না রিকনজুমেন্ট অফ ফ্যামিলিয়ারি তাদের ব্যাপারে মন্তব্যের কষাটা হলো এটা তাদের বলছে হলো এটা যে যারা ভিসা পাইছে নুল্ল অস্তা দেওয়া কিন্তু সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এটার জন্য রিএন্ট্রি ভিসা না সেই নুল্ল অস্তা দিয়েই আপনি পুনরায় ভিসার দরখাস্ত করবেন
এখানে রিএন্ট্রি এবং এই ভিসার জন্য বলা হয়েছে 160 ইউরো করে নতুন করে দিতে হবে। আমি আবার বলছি, রাষ্ট্রেরটা চাবে, যারা শান্তিবাদী বা এটা বলতেছেন দেওয়া উচিত বা কি বলে এটা এই মেনে নিচ্ছেন নেওয়া যায়, কিন্তু আমি সাংগঠনিকভাবে আমরা একমত না। একমত নেই কারণে প্রথম আমি লকডাউনে আটকা পড়লাম, দ্বিতীয় আমি ইতালির ইমিগ্রেন্ট হওয়ার পরও আমাকে আসতে দিল না, আমি এখানে ট্যাক্স পেমেন্ট করি, তৃতীয় আমি আমার প্লেন ফেয়ার পর্যন্ত অর্থাৎ টিকিটটা পর্যন্ত লস করছি, চতুর্থ যত লোক ইতালিতে ছিল সবাই একটা রাষ্ট্রীয় সাবসিডিরি পাইছে, একটা সাহায্য পাইছে, আমি অরিজিন কান্ট্রিতে আটকা থাকার কারণে আমি কিন্তু সাবসিডিরও পাই নাই, সেখানে আবার আমি 160 ইউরো দেব, এটা আমার মতে, আমি আবার বলতেছি আমার মতে বিষয়টা গ্রহণযোগ্যতার ভিতরে রাখে না, এটা উচিত না। আমরা আগামীকালকে এই ব্যাপারে রিট পিটিশন দেব যাতে এই টাকা না নেওয়া হয়, আর যদিও নেয় যাতে ন্যূনতম সিম্বলিক 10 ইউরো বা 20 ইউরো নেয়, কারণ এটা আমাদের ধারণা এটা অবশ্যই অন্যায় করা হবে তাদের উপর যারা বাংলাদেশে আটকা পড়ছে। আরেকটা বিষয় তাদের সাথে আলোচনা করছি, সেটা হলো এটা কি বলে এটাকে যে বোনেরা সৌজন্যধারী কিন্তু বাংলাদেশে মা হইছেন, সেই সন্তানের জন্য প্রসেসটা কি হবে, আবার নুল্লস্তা চাইতে হবে, এই বিষয়ে তারা ক্লিয়ার কোনো তথ্য দিতে পারে নাই, মন্ত্রণালয় নিজেও দিতে পারে নাই, কারণ টেকনিক্যালি হয়তো তারা আবার আলোচনায় বসবে। তবে অফিসার একটা কথা বলছেন, সেটা হলো এটা, যদি মা রেসিডেন্স থাকে, সেই মা যদি ইতালির ভূখণ্ডের বাহিরে সন্তান প্রসব করে, তাহলে অবশ্যই সেই বার্থ সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালির যেই কমিউনাল রেসিডেন্ট সেখানে জমা দেওয়ার জন্য, কারণ আইনগত ইতালির আইনটা হলো এটা, তার ইস্তাতুতি ফ্যামিলিয়াতে তার নাম দিতেই হবে যেহেতু সেইখানকার রেসিডেন্স, অর্থাৎ যিনি বাংলাদেশে আছেন সৌজন্য ভ্যালিড শেষ হয়ে গেছে অথবা মার সৌজন্য আছে, সেখানে মা হচ্ছেন, সন্তান জন্ম হয়েছে, আইনগতভাবে সেই সন্তান কিন্তু ইতালির রেসিডেন্স, সে মা যেহেতু রেসিডেন্ট, সুতরাং ইস্তাতুতি ফ্যামিলিয়ায় সেই সন্তান নাম এখানে আসবে, সেটা হলো তাদের ব্যাখ্যা। সুতরাং তাদের কথাটা হলো কমুনের কাছে এটা প্রথমে রেজিস্টার করানো, এরপর তারা হয়তো 2-4 দিনের ভিতরে আমাদের কাছে একটা গাইড দিবে যে কিভাবে এটা হবে। এবার আমরা আসি যাদের মনে করি 2 মাস শেষ হয় নাই, তারা মনে করি 1 মাস শেষ হয়ে গেছে, তারা এখন জমা দিলে কোন আইনে পড়বে অথবা তাদেরকে ডাকার পূর্বে কি আইনে পড়বে, এই বিষয়টার পূর্বে আমরা যে নাম্বারটা দিলাম আমি পুনরায় বলছি, সেই নাম্বারটা হলো 3346789685, এবং কোন মডেল ফিল আপ করবেন আমরা এই লাইভের আর 2-4-5 মিনিট পরে আমরা লাইভের পর চেষ্টা করবো একটা ভিডিও লোড দিতে, সেটা থেকে আপনারা দেখে নেবেন। তা আমি সেই কি বলে এটাকে এই যারা 2 মাস পুরা হয় নাই, ভ্যালিড শেষ হয়েছে কিন্তু 40 দিন 50 দিন হয়ে গেছে, সেখানে কি বলবেন, তার পূর্বে আমি যে কথাটা বলবো যে এটা সবসময় আমরা বলি কবরস্থানের বিষয়ে, আলহামদুলিল্লাহ কবরস্থানটার কাজ খুব সুন্দরভাবে আগাচ্ছে, কাজ বলতে আমি বলতেছি পাবলিক সাপোর্ট যেটা আর কি খুব সুন্দরভাবে আসতেছে, অনেকেই ডোনেশন করতেছে, আমাদের রিসেন্টলি মালিককে একটা বড় অঙ্ক দিতে হবে, ভালো একটা পয়সা দিতে হবে, প্রায় 9 মিলিয়নের উনি 1/3 চাইছেন, 1/3 দিলে তিনি ক্ষমতা দখল বুঝাই দিবেন এবং আমরা কাজ শুরু করতে পারব। তো সেখানে মিনিমাম হয়তো আমাদের 2 মিলিয়ন ইউরোর মতো দিতে হইতে পারে, হয়তো তিনি সেখানে রাজি হবেন 2 মিলিয়ন পর, আমাদের এই 2 মিলিয়ন ইউরোর অর্থাৎ বুঝতে পারছেন 20 লাখ ইউরো, আবার বলতেছি কিছুই না যদি 1 লক্ষ লোক 20 টাকা করে দিয়ে দেই কবরস্থানের জন্য, একটা জীবনের একটা সদ্গা হিসাবও দিয়ে দেয়, তাহলে কিন্তু 20 লাখ টাকা হয়ে যায়। তাই আমি অনুরোধ করবো যে যেখানে পারেন, যে অবস্থায় পারেন,
আপনি নিজে দরকার হয় অন্য অন্য লোকের থেকে কালেকশন করে একসাথে আপনারা ফান্ডা পাঠান, অথবা যে পারেন 20-20 ইউরো করে পাঠান, 50 টাকা 100 টাকা করে পাঠান। আমাদের এই শর্ট সময়ের ভিতর অর্থাৎ এই 2-1 মাসের ভিতর আমাদের এই ফুল মানে এই অ্যামাউন্ট আমাদের হাতে দরকার, এটা কি বলে সম্পত্তিটা ডিড করে নেওয়ার জন্য। পরেরটা আমরা আস্তে 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 দিতে পারবো, কিন্তু কাজ শুরু করার জন্য আমাদের এই 2.5 মিলিয়ন টাকার দরকার। পরে যে 9 মিলিয়ন 10 মিলিয়ন অন্যান্য প্রজেক্ট, সেটা ধীরে 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 মালিকের সাথে কথা হবে। তা আমরা আমাদের ইমিগ্রেশনের ভিতরে যাচ্ছি, সেই বিষয়টা হলো এটা। এমবিসিতে আপনারা এখনই জমা দিয়ে দেন, যাদের মনে করি 5-50 দিন শেষ হয়ে গেছে, 5 দিন এখনো হাতে আছে, তারা এখন জমা দিয়ে দেন। সেইটা আপনার 60 দিনের আইনের ভিতরে পড়বে না, অর্থাৎ 60 দিনকে পাস করবে না, 60 দিন পার হয়ে যাওয়ার পর হলে সেই আইনটা হবে। এটা হলো মন্ত্রণালয়ের ব্যাখ্যা। পুনরায় বলছি, যারা 1 মাস 15 দিন ভ্যালিড শেষ হয়েছে তারা সরাসরি ফ্লাই করতে পারবেন, তাদের রিএন্ট্রি ভিসার প্রয়োজন হবে না। যাদের 60 দিনের বেশি হয়ে গেছে তাদের রিএন্ট্রির প্রয়োজন হবে। যাদের কাছে রিসিভুতে আসে সৌজন্য নবায়নের, তিনি সরাসরি ইনশাল্লাহ ফ্লাই করতে পারবেন, অথবা যে যেভাবে পারেন আপনারা ইটালিতে আসতে পারেন। বাংলাদেশ থেকে এই 3rd কান্ট্রিতে 14 দিন থাকার পরে আসবেন, তাহলে ইটালির বর্তমান যে কোভিড আইন সেটার সাথে কোনো সমস্যা হবে না। সেটা আবার প্লেনে আসেন, গাড়িতে আসেন, বা যেইভাবে আসেন। আমরা আর কথা দীর্ঘায়িত করব না, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন। আমরা আগামীকাল, সর্বোচ্চ হয়তো আগামী পরশু, আমরা একটা রিপিটিশন দিচ্ছি যে যাদের সৌজন্যের ভ্যালিড শেষ হয়েছে তাদের যদি রিএন্ট্রি ভিসাই দিতে হয়, শুধুমাত্র তাদের পাসপোর্ট আর সৌজন্য অরিজিনাল দেখে নামমাত্র একটা মূল্য নিয়ে সাথে সাথে একটা ভিসা দিয়ে দেওয়া হোক। এটাকে ইনকোয়ারি করার অর্থ হইল একটা ব্ল্যাক মার্কেট সৃষ্টি করা এবং সেটার জন্য মাসের পর মাস লটকে থাকা। একই সাথে অনুরোধ করব, যারা এই মুহূর্তে ব্ল্যাক মার্কেট সৃষ্টি করতে চাচ্ছে যে আমাকে পয়সা দেন আমরা জমা দিয়ে দেব ভিসা পাবেন, যার 2 মাস পার হয়ে গেছে, প্লিজ তিনি কাউকে কোনো পয়সা করে দিবেন না, কারণ ফাইলটা কন্ট্রোল হইব, সরাসরি ইটালি এমবিসির থেকে পাঠানো হবে ইটালিতে তারপর। সুতরাং মাঝে কোনো প্রকার মিডিয়ামেন কোনো কাজ করতে পারবে না, অযথা আপনি পয়সা নষ্ট করবেন। আমরা অনুরোধ করব, ধীর শিস্তে আইন যেভাবে বলছে সেভাবে করেন। দেখি, আমরা আশা করি যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রকার ওজোর আপত্তি না থাকে তাহলে হয়তো হয়তো অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে, অর্থাৎ 2nd সপ্তাহ থেকে কি বল অ্যাভেলেবেল ফ্লাইট চালু হবে, সেখানে মেজর লোকই আসতে পারবে। হয়তো কিছু সংখ্যক লোক যাদের ভ্যালু শেষ হয়ে গেছে, 2 মাসের বেশি হয়েছে, তারা বিপদে পড়বেন। তবে ধৈর্য ধরেন, ওই সময় যে সমস্যা সৃষ্টি হবে সেটার উপর আমাদের মোকাবেলা করতে হবে, সেটার সাথে আমাদের পথ চলতে হবে। এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না যে কি কি সমস্যা ওই সময় সৃষ্টি করতে পারে, কারণ দূতাবাস কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, ব্রোকাররা কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, ইটালির থেকে পুলিশ আপনার ভেরিফিকেশন পাঠানোর জন্য অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, সমস্যা বলতে চাইছি লেন্দি করতে পারে, আর মানুষ হেজিটেশনে থাকবে, আর তখনই একটা ব্ল্যাক মার্কেট সৃষ্টি হবে। আমি মন থেকে দোয়া করি যতগুলো প্রবাসী ভাই বোন বাংলাদেশে আছেন, আল্লাহ তাআলা যেন তাদের রিজিকের ব্যবস্থা ইটালিতে করে এবং তারা যদি খুব অতি সত্তর বাংলাদেশে ইটালিতে ফিরতে পারেন, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণের ভিতরে আপনারা একটা ভিডিও লোড পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্মটা পাবেন এবং কি কি কন্ডিশনটা আপনারা লিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।